আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব আপনাদেরকে নিয়ে জ্বর কিভাবে কমানো যায়। আমরা অনেক সময় দেখা যায় একটু ঠান্ডা লাগলেই জ্বর উঠে যায়, অল্প পানি ঠান্ডা পানি শরীরে দিলে জ্বর উঠে যায়। আবার আমাদের অনেকেরই একটু কাজ কাম করলে দেখা যায় জ্বর চলে আসে। আজকে আমি আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ছাড়া কিছু লতা পাতার কথা বলবো, যেইগুলো আমাদের আশেপাশে সহজে পাওয়া যায়। এবং অ্যান্টিবায়োটিক খেলে যেমন আমরা নাফা খাই, আর অন্যান্য যত ঔষধ আছে অ্যান্টিবায়োটিক, এইগুলোর যেমন অ্যাকশন কমে কিন্তু তার একটা রিয়াকশন রয়েছে। আর একটা জিনিস জেনে রাখুন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এমন এক সময় এই ঔষধগুলো মিলবে না। এমন এক সময় দুনিয়াতে একটা মহামারী দেখা দিবে, যে ঔষধ মিলবে না, কারেন্ট থাকবে না। এখন আমরা যেইভাবে পানি অপচয় করতেছি মোটর দিয়ে পানি তুলে, এইগুলোও থাকবে না, এই উড়োজাহাজগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো আদেশে রয়েছে, এগুলো একটা মহামারী আসবে, একটা যুদ্ধ চলে আসবে আমাদের সামনে। এখন যদি আমরা অ্যান্টিবায়োটিক খাইয়া আমাদের শরীরটাকে নষ্ট করে ফেলি, দেখবেন এরপরে আমাদের বনাজি আমাদের কোনো কাজে আসবে না। লতা পাতা দিয়ে আল্লাহ তাআলার মহান একটা নিয়ামত, এনে দিয়ে আল্লাহ তাআলা একটা নিয়ামত লুকিয়ে রাখছেন, সেইগুলো আমরা যারা জানি তা ব্যবহার করি, যারা জানি না তা ব্যবহার করি না। তো প্রিয় বন্ধুগণ, কিছু লতা পাতার কথা আমি বলবো, যেমন তানকুনি পাতা, যেটা আমাদের সিলেটি ভাষায় বলে, আপনার টুনি মাঙ্গনির পাতা, আবার কেউ বলে তানকুনি পাতা। এই তানকুনি পাতা এবং শিউলি পাতা, তানকুনি পাতা এবং শিউলি পাতা দুইটাকে ব্লেন্ডার করে রস বাহির করে, এক চামচ তানকুনি পাতা রস আর এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে প্রতিদিন সকালে খেলে আল্লাহর রহমতে আপনার জ্বর কমে যাবে। এটা আমার কথা নয়, এইটা অনেক গবেষকরা বলেছেন। আর তানকুনি পাতা অনেক রোগের ঔষধ, এই দুইটা ঔষধের নাম বললাম, এইভাবে সেবন করে দেখেন। যেমন এক চামচ তানকুনি পাতা, এক চামচ শিউলি পাতা, এই উভয় পাতার রস এক চামচ করে একসাথে মিশিয়ে সকালবেলা, প্রত্যেকদিন সকালবেলা যদি আপনি সেবন করতে পারেন, দেখবেন আল্লাহর রহমতে আপনার জ্বর কমে যাবে ইনশাল্লাহ। আসুন আমরা সবাই সেই দুইটি আল্লাহ তাআলার নিয়ামতি গাছের উপর আমল করার তৌফিক দান করুন, আর আমরা সবাই এগুলো সেবন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।